আবারও প্রমাণ হলো ভাগ বাটোয়ারা এবং নিজেদের স্বার্থে কোনো রাজনৈতিক দলের আদর্শ থাকে না। অবশেষে দীর্ঘ আট মাস পর দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িত বিজেপি দলের উপপ্রধান অনাস্থা ভোটে হেরে গেলেন। উপপ্রধান অনাস্থা ভোটে হেরে যাওয়ায় নৈতিক জয় হয়েছে বলে দাবি স্থানীয় কংগ্রেস এবং সিপিএম দলের পঞ্চায়েত সদস্যদের। ঘটনা কৈলা শহরের গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার। 13 আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে 2019 সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের 6 জন, সিপিএম দলের 5 জন এবং কংগ্রেস দলের 2 জন পঞ্চায়েত সদস্য জয়লাভ করেছিল। ভোটের পর কংগ্রেস এবং সিপিএম দল মিলে পঞ্চায়েত গঠন করে। সিপিএম দলের পক্ষে প্রধান হাবিবুদ্দিন এবং কংগ্রেস দলের পক্ষ থেকে আব্দুল সালামকে উপপ্রধান বানিয়ে পঞ্চায়েত পরিচালনা করার 1 বছরের মধ্যেই ভাগ বাটোয়ারা নিয়ে পঞ্চায়েত ভেঙে যায়। এরপর সিপিএম দলের 4 জন পঞ্চায়েত সদস্য এবং বিজেপি দলের 4 জন পঞ্চায়েত সদস্য মিলে পঞ্চায়েত গঠন করে। সিপিএম দলের পক্ষ থেকে প্রধান তুয়াকুল আলী এবং বিজেপি দলের পক্ষ থেকে সিরাজ মিয়াকে উপপ্রধান বানিয়ে পঞ্চায়েত পরিচালনা শুরু হয়। এভাবে কিছুদিন পঞ্চায়েত চলার পর দলের চাপে প্রধান তুয়াকুল আলী প্রধান পদ থেকে পদত্যাগ করেন। গত 8 মাস পূর্বে উপপ্রধান সিরাজ মিয়ার বিরুদ্ধে সিপিএম দলের 5 জন পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেস দলের 2 জন পঞ্চায়েত সদস্য মিলে মোট 7 জন পঞ্চায়েত সদস্য গৌরনগর ব্লকের বিডিওর নিকট লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল। কিন্তু শাসক বিজেপি দলের চাপে পঞ্চায়েত অফিসে অনাস্থা ভোট করার জন্য নানান তাল বাহানা করে বলে অভিযোগ। অবশেষে 8 মাস পর গত 1 সপ্তাহ পূর্বে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অফিস গৃহে অনাস্থা ভোটের জন্য তোড়জোড় শুরু হয়। 13 জন পঞ্চায়েত সদস্যকে 14 জন মঙ্গলবার দুপুরে শ্রীনাথপুর পঞ্চায়েত অফিসে উপস্থিত থাকার জন্য গৌরনগর ব্লকের প্রিসাইডিং অফিসার রাজীব চৌধুরী লিখিত নোটিশ জারি করেন। সেই নোটিশ মূলে 14 জুন মঙ্গলবার দুপুরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত অফিসে 13 জন পঞ্চায়েত সদস্য প্রিসাইডিং অফিসার রাজীব চৌধুরীর সামনে উপস্থিত হয়ে বিজেপি দলের উপপ্রধান সিরাজ মিয়ার বিরুদ্ধে সিপিএম দলের 5 জন পঞ্চায়েত সদস্য, কংগ্রেস দলের 2 পঞ্চায়েত সদস্য এবং বিজেপি দলের পঞ্চায়েত সদস্য ইউনুস আলী মিলে মোট 8 জন অনাস্থার পক্ষে অর্থাৎ সিরাজ মিয়ার বিরুদ্ধে ভোট দেন। এ ব্যাপারে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম দলের পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী বলেন, দীর্ঘ 8 মাস পূর্বে আমরা অনাস্থা দিয়েছিলাম উপপ্রধানের বিরুদ্ধে, কিন্তু বর্তমান শাসক দলের চাপের কারণে অফিসিয়ালভাবে চিঠি ইস্যু হয়নি। আজকে দীর্ঘ 8 থেকে 9 মাস পরে চিঠি ইস্যু হয়েছে এবং আমাদের সৌভাগ্য হয়েছে আমরা যে ওনার বিরুদ্ধে আমরা আজকে 8টা ভোট দিতে পেরেছি। আপনারা জানেন আমাদের পঞ্চায়েতে টোটাল 13 জন মেম্বার, তার মধ্যে কংগ্রেস 2 জন, সিপিএমের 5 জন, অর্থাৎ 7 জন মেজরিটি আমাদের। আমরা 7 জন ওনার বিরুদ্ধে ভোট দিয়েছি। পাশাপাশি আমাদের এই এলাকার এবং বর্তমান রুলিং পার্টির এই যে দুরবস্থা দেখে এবং এলাকার মানুষের যে অশান্তিটা প্রয়োগ করছে তা দেখে একজন শাসক দলের মেম্বার আমাদের সাথে এসে, উনিও আমাদের শাসক দলের মেম্বারের নামটি ইউনুস আলী, উনিও আমাদের সাথে এসে 8 নম্বরের জিত দিয়েছেন, পরিত্রাণ করেছি। আমরা সবাই মিলে আগামী দিন নতুন পঞ্চায়েত গঠন করে পঞ্চায়েতের সুন্দরভাবে কাজকর্ম করে মানুষের হাতে যাতে প্রত্যেকটা কাজ পৌঁছে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, বিজেপি দলের মোট 6 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে শুধুমাত্র ইউনুস আলী সিরাজ মিয়ার বিরুদ্ধে ভোট দিলেও সিরাজ মিয়া ছাড়া বিজেপি দলের বাকি 4 জন সদস্য সিরাজ মিয়াকে কিংবা সিরাজ মিয়ার পক্ষে ভোট দেয়নি। প্রশ্ন উঠেছে, এই 4 জন সদস্য ভোট না দিয়ে নীরবে কি বিজেপি দলের বিপক্ষেই রইলেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সে যাই হোক, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে প্রধান এবং উপপ্রধান কেউ নেই। খুব শীঘ্রই সিপিএম এবং কংগ্রেস দলের পক্ষ থেকে পঞ্চায়েত গঠন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এভাবে পঞ্চায়েত গঠন হলে বিজেপি দলের 6 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 5 জন পঞ্চায়েত সদস্য সামিল হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অনাস্থা ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই ঊনকোটি জেলার ডিএসপি কে কলয়ের নেতৃত্বে বিশাল বাড়তি পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী মজুত ছিল গোটা পঞ্চায়েত এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।